ওসি থাকি আমি, আমি কিন্তু শান্তিতে রাতে ঘুমাতে দিব না। মাদক কারবারিদের বিরুদ্ধে সভামঞ্চে এমনই হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁ জেলার পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন। বৃহস্পতিবার উপজেলার পলিপাড়ায় মাদক বিরোধী আলোচনা সভা ও এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি মোজাফফর হোসেন। বক্তব্যে এ সময় তিনি আরও বলেন, আমি এই দেশের শান্তির জন্যে, এদেশের মানুষের ভালোর জন্যে প্রত্যেকটা বাড়ির খবর আমি কিন্তু নিব, কে মাদক ব্যবসায়ী কে মাদক সেবী খবর নিব। আমি আমি কোনো মাদক সেবী কোনো মাদক ব্যবসায়ীকে আমি কিন্তু শান্তিতে রাতে ঘুমাতে দিব না, এবং তাকেও দিব না, তার বাপকেও কিন্তু আমি দিব না। পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সংগঠনের এ আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা জিন্না। ভোরের পাতা।